আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদিনি চ্যানেলে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ عز وجل আরো একবার উপস্থিত হয়েছি মাদিনি চ্যানেলের অনুষ্ঠান জিহা এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি এই হাদিসে মুবারকা থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে তা আমল করার চেষ্টা করব এবং এর থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি তো আজকেও আর ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ আজ্জা ওজাল একটি হাদিসি মুবারকে আমাদের এই অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব এর থেকে শিক্ষা অর্জন করব এরপর ইনশাআল্লাহ আজ্জা ওজাল আমরা আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর উপর আমল করার চেষ্টা করব সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসুন হাদিসে মুবারকা এর যাওয়ার পূর্বে একটি দুরুদ শরীফের فصلت شرب الكرة كنزو أمنام كتاب الزهار ديزارو حديث مبارك قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كان يوم الخميس بعثه الله ملائكة معهم صحفا من فضة وأقلام من ذهب يكتبون يوم الخميس ওয়ালাইলাতাল জুমাতি আকসার নাসি আলাইয়া সলাতান অর্থাৎ যখন বৃহস্পতিবারের দিন আসে মহান আল্লাহ ফেরেস্তাদের প্রেরণ করেন যাদের কাছে রূপার পাতা আর স্বর্ণের কলম থাকে তারা লিখে কে বৃহস্পতিবার দিন ও শুক্রবার রাতে আমার উপর অধিক হারে দুরুশ্বরী পাঠ করে সোবাহান আল্লাহ মনে রাখবেন অধিক হারে দুরুশ্বরী পাঠ কখন বলা হবে এই ব্যাপারে উলামায় কালামগন বলেছেন যখন কেউ তিনশত তেরো বার পাঠ করবে কমপক্ষে তিনশত তেরো বার কেউ যখন দুরশ্বরী পাঠ করবে তখন তাকে অধিক দুরশ পাঠকারী হিসাবে গণ্য করা হবে আল্লাহ আমাদেরকে অধিক হারে দুরশ্বরীপ পাঠ করার তৌফিক দান করুন আমিন বিজাহিন হিন আমিন সাল তহি আসাল্লাম সাল্ল হাবিব সাল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসুন প্রিয় মাদারি দর্শক বৃন্দু আজকেও আমরা একটি হাদিসে মুবারকা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই হাদিসে মুবারকার উপর আমরা ইনশাল্লাহ আলোচনা বাড়ার আগে হাদিসে মুবারকা শ্রবণ করব এবং এর থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি ইনশাআল্লাহ তা নিয়ে আলোচনা করব আর মনে রাখবেন আজকের যে হাদিস তা হচ্ছে আমরা নামাজের মধ্যে প্রায়শই আমাদের অনেক ভুল হয়ে যায় অথবা আমরা প্রায় সময় নামাজের মধ্যে ভুলে যাই আমি রাকাত পড়েছি এরকম হয়ে থাকে যারা নামাজ পড়েন তো এই অবস্থায় আমি কি করতে পারি এই ব্যাপারে ইনশাল্লাহ আমরা আজকে নামাজের সংশোধনের ক্ষেত্রে আমরা ইনশাল্লা হাদিস থেকে শিক্ষা অর্জন করব। আসুন প্রথমে হাদিস মোবারাকাটি আমরা শ্রবণ করি আর মনে রাখবেন আজকে যে আমরা হাদিস মোবারাকাটি শ্রবণ করবো এটি কিন্তু মুত্তাফাক আলাই হাদিস অর্থাৎ ইমাম বুখারি এবং ইমাম মুসলিম আলী রহমান بخاري شريف المضحك أبو مسلم شريف المضم رواية كويسة عن أبي هريرة قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أحدكم إذا قام يصلي جاءه الشيطان فلابس عليه حتى لا يدري كم صلى فإذا وجد ذلك أحدكم فليسجد সিজ দাতাইনি অহুয়া জা আলিসুল মুত্তা ফাকুন আলে আসুন আমরা হাদিসের তর্জমা স্ম্রবণ করি হযরত আবু হুরাইরা নদিয়া লাহ তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহসাল আলাহতা আলা আলিসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমাদের মধ্যে কেউ নামাজ পড়ার জন্য দাঁড়ায় তখন তার কাছে শৈতান আসে এর মধ্যে সন্দেহ সৃষ্টি করে এমন কি সে জানে না নামাজ কত রাকাত পড়েছে যখন তোমাদের মধ্যে কেউ এমন অবস্থায় সম্মুখীন হয় তখন বসা অবস্থায় শেষ বৈঠকে দুটি করবে আমরা হাদিসে মুবারকার তরুজমা শ্রবণ করলাম এখানে আমরা যে আজকে হাদিস শরীফটি নিলাম এটিকে বলা হয়ে থাকে বাবু সাহব অর্থাৎ ভুলে যাওয়ার অধ্যায় মনে রাখবেন সাহ এটি একটি আরবি শব্দ সাহ শব্দের অর্থ হচ্ছে অমনোযোগী তবে এখানে সাহাব মানে হচ্ছে নামাজে ভুল ত্রুটি করা অর্থাৎ আমরা বুঝতে পারলাম সাফ ভুলে যাওয়া একটা হচ্ছে ভুল করা আর একটা হচ্ছে ভুলে যাওয়া তো আরবিতে সাফ বলা হয় ইচ্ছাকৃতর বিপরীত অর্থাৎ আপনি ইচ্ছা করে ভুলে যান নাই অনিচ্ছাকৃতভাবে না চাইতে আপনি ভুলে গিয়েছেন কত ভুলের কারণে সজদে সাহু ওয়াজিব হয় আর কত ভুল সজদে সাহু ওয়াজিব হয় না শেখ আব্দুল হক মহাদিস দেহলুবি রহমতুল্লাহ তাল বলেন এই উম্মতের উপরে আল্লাহ তালা বড় করোনা এই যে হুজুর সাল্লাহ তাল আলি সাল্লামেরও নামাজের মধ্যে ভুল হয়েছে যাতে উম্মতের জন্য এই ভুলও সুন্নতে পরিণত হয়ে যায় এবং সওয়াব পেয়ে যায় সুফান যেমন কতক সম্মানিত সুফিগণরা বলেন যে সুস্থতা অসুস্থতা বরং জীবন ও মৃত্যু এমনকি নিদ্রা যাওয়া এবং জাগ্রত হওয়া তথা মুমিন ব্যক্তির সমস্ত কাজেই রসুল পাক সাল তালি সাল্লামের সুন্নতের অনুসরণ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লামের এই হাদিসে মোবারকের ব্যাখ্যায় আব্দুল্লাহ মাদিস রহমতুল্লাহ আমাদেরকে কত সুন্দর একটি আকিদা সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা নাউজুবিল্লা প্রায় সময় আমরা অনেকের থেকে আলোচনা শ্রবণ করে থাকি যে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লাম ভুল করেছেন নাউজুবিল এরকম না দেখেন আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম আম্বি কেরামগন ভুল থেকে এনারা পবিত্র তারা খারাপ কাজ গুনাহ থেকে আল্লাহ তালা তাদেরকে মেহফুজ রেখেছেন পবিত্র মাসুম বলা হয়ে থাকে এনাদেরকে তো যদি আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলি সাল্লামের কোনো কর্মের মাঝে এমন কোনো কাজ আমরা দেখলাম যেটা ভুল হয়েছে যেটা আমরা ভুল সমাজের মধ্যে বুঝি বুঝতে হবে আব্দুল হক মহাদিস দেরুবি রহমতুল্লাহ তাল আলী আমাদেরকে এটি বলে দিয়েছেন মাসালাও শিখিয়ে দিয়েছেন যে মূলত এটি করার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা উম্মতের উপরে দয়া হয় অর্থাৎ আল্লাহ রসুলের ভুল যেটা হয়েছে এটাও যেন আমার রসুলের সুন্নত হিসাবে পরিণত হয় এবং আমরা ভুল করার পরেও আমরা সুন্নত এর অনুসরণের কারণে স্বভাব পেয়ে যায় তো সেই জন্য মনে রাখবেন আল্লাহ রসুল সাল তালি সাল্লামের চলার ক্ষেত্রে জীবন যাপনের ক্ষেত্রে যদি কখনো এমন কোন কাজ দেখি যেটা আমাদের কাছে নেই মনে হয় না তখন আমাকে আপনাকে এটা বুঝতে হবে আল্লাহ রসুল কেন করেছেন এটি করার মূল উদ্দেশ্য ছিল মূলত আল্লাহ রসুল সাল্লাহ তালি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সল্লো আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহাম আমাদের চেন্নার দর্শক বিন্দু আমরা শুনছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ তালি আসাল্লামের ভুল যেটা এটা মূলত আমাদের শিক্ষার জন্য হয়ে থাকে এবং আমরা যে হাদিসে পাকের অংশটি শুনলাম আল্লাহ রসুল সরম বললেন ইন্না ইদা আহাদা তন অর্থাৎ যখন তোমাদের মধ্য থেকে কেউ নামাজের মধ্যে দণ্ডায়মান হবে তখন তার নিকট শৈতানে আসে এবং তাকে ভুলিয়ে দেওয়া হয় যে সে কতটুকু নামাজ পড়েছে বা কি পড়েছে ওলামাই কেরামগন বলেছেন এটি মাস আলা মনে রাখবেন যদি কারো জীবনের প্রথম এমন হয়ে থাকে যে আমি নামাজের মধ্যে কোন কাত কত রাখাত পড়েছি এটা আমার স্মরণ নেই তখন ওই ব্যক্তির জন্য নামাজ পুনরায় পড়ে দিতে হবে অর্থাৎ পরিপূর্ণ নামাজটি আবার আদায় করে দিতে হবে আর যদি কারো অভ্যস্ত হয়ে যায় কেউ যদি এমন অভ্যাস আছে যে যখনই নামাজ পড়েন স্মরণ থাকে না যে আপনি কতটুকু পড়েছেন বা কই রাখাত পড়েছেন প্রায় সময় এটা হয়ে থাকে ওনার জন্য হুকুম হচ্ছে ওনার অন্তরে যদি আসে তখন সে কত রাকাত নামাজ পড়েছে তার মনে নেই কিন্তু সে ধারণা করবে সে চিন্তা করবে চিন্তা করার পর যেটি কম সংখ্যক তার অন্তরে দিবে এটার উপর আমল করবে যেমন কেউ তিন রাকাত নামাজ পড়লো তার ভুলে যাওয়ার কারণে সে মনে হচ্ছে আমি মনে হয় আহ দুই রাকাত নামাজ পড়েছি তো তার অন্তরে এটা ধারণা আসলো তো অন্তরে যে ধারণাটা আসে এটার যে কম ধারণা অর্থাৎ কম সংখ্যক যে সংখ্যাটি আছে এটির উপরে সে আমল করবে এবং আল্লাহ রসুন সরাল্লাহু তালা আলী ওসাল্লাম হাদিসে পাকে যে শব্দটি বলেছেন এটি থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ফাইদা ওয়াজাদা দা আলি যখন তোমাদের মধ্য থেকে কেউ এমন কাজ করে ফেলবে তখন ফাল ইয়াসজুত তাইন ও ওয়াজ্জা সে বসা অবস্থায় দুটি সেজদা করবে আমাদের হানাফি অনুযায়ী সাজদায় ওয়াজিব আর ইমাম শাফির মতে হচ্ছে এটি সুন্নত এই সেজদাটা করা অর্থাৎ যখন নামাজের মধ্যে এরকম ভুল হবে হানাফি যারা রয়েছে আমাদের মাঝাবের হচ্ছে আমাদের উপর তখন সেজদা সাহু দেওয়াটা হচ্ছে আর যারা সাফি আছে ওনাদের মাজাব অনুযায়ী হচ্ছে এটি সুন্নত আর এ হাদিসের মধ্যে আল্লাহ রসুল তা আলা ওসলাম আমাদেরকে যেহেতু যেহেতু জুট শব্দটি বলেছেন এটি ক্রিয়া আমরের জন্য হুকুমের জন্য সেই জন্য আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা এবং আহনাফের নাজদিক বলা হচ্ছে এটি ওজু জন্য আসছে অর্থাৎ ওয়াজিবের জন্য সেই জন্য তার উপরে সেজদা দেওয়া এটা সুন্নত নয় বরং তার উপরে সেজদা দেওয়াটা ওয়াজিব হবে অর্থাৎ সেজদে সাহু দিতে হবে এখানে একটি কথা শেখ আব্দুল হক মহাদিস দেলুবির রহমতুল্লাহ তালী আরেকটি কথা নিয়ে এসেছেন যে ইদা আহাদুকুম হুকুম যখন তোমাদের মধ্যে কেউ ভুল করবে এখানে এর কথাই বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ তালি নামাজের মধ্যে যে ভুল হয়েছে এটা শৈতানের পক্ষ থেকে না আমাদের যে ভুল হয়েছে এগুলো পক্ষ থেকে হয়ে থাকে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ তালিহিসালাম যে ভুল হয়েছে এটা শৈতানের পক্ষ হতে হয়েছে বা শৈতান করিয়েছেন এমন কোনো কথা নেই এটা বলা যাবে না বরঞ্চ আব্দুল হক মাহাদেস দেলবি রহমতুল্লাহ তাল্লাহ বললেন যে অদৃশ্য জগতের প্রতি মনোনিবেশ হওয়ার কারণে নামাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ তালা ইসলামের সাথে এমনটা হয়েছিল সুবাহ কত সুন্দর ব্যাখ্যা আব্দুল হাক মহাদিস দেলবি রহমতুল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখানে আমরা বুঝতে পারলাম যখন কেউ নামাজ পড়বে নামাজের মধ্যে যদি কারো ভুল হয়ে যায় তখন তাকে সাহু সেজদা দেওয়াটা হচ্ছে ওয়াজিব আর সাহু সেজদা তখন আমরা আমাদের উচিত হচ্ছে আমরা যখনই কোনো কাজ করবো বা নামাজের মধ্যে ভুল হবে অবশ্যই কিতাব অনুযায়ী অনুযায়ী আমাদের জন্য কি রয়েছে এটির উপর আমল করা আর সাহু দিয়ে তখন আমরা নামাজটি সম্পূর্ণ করব। এভাবে যখন আমরা নামাজ পড়বো আল্লাহ পাকচাদ আমাদের নামাজের মাঝে যেই ভুলগুলো হয়েছে এগুলো সুধরিয়ে যাবে আর আল্লাহ রসুল সাল্লাহ তালি ইসলামের এ হাদিসে মোবারকার কারণে আমরা বুঝতে পারলাম যে নামাজের মধ্যে ভুল হলেও এরকম যদি ভুল হয়ে যায় আমরা প্রায় সময় এরকম হয়ে থাকে আর এটা সচরাচর সবার হয় না প্রায় সময় অনেকের হয়ে থাকে অনেকের প্রশ্ন থাকে যে আমি তখন কি করব এই জন্য আপনি এ সিস্টেমে পড়বেন আর সিস্টেম হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়াবেন কম সংখ্যা যেটা আপনার স্মরণে আছে ওইটার উপর আপনি প্রাধান্য দিবেন যেটা বেশি আছে যে আমার মনে হচ্ছে তিন রেখাত বা চার রেখাত আমি পড়েছি এটি সন্দেহযুক্ত হলে তখন এটার উপর আপনি আমল করতে পারবেন না আপনি নিচের উপর আমল করবেন অবশ্যই শেষে আপনাদের দুই সেজ দাও অর্থাৎ সেজদের হবে আর এভাবে যখন আমরা নামাজ আদায় করব আল্লাহ তালা দেয় ইনশাআল্লাহ আযুদাল আমাদের নামাজ সম্পন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসে মুবারকের উপর এইভাবে আমল করার তৌফিক দান করুন আমিন বিজিহিন নাবিন আমিন সললা الله تعالی আলাইহি وسلم মদিনা চেনা দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা আজকে একটি হাদিসে মুবারক শ্রবণ করলাম যে নামাজের মধ্যে যদি এমন কোনো ভুল হয়ে যায় তাহলে আমরা আলহামদুলিল্লাহ হাদিস থেকে বুঝতে পেলাম যে তখন আমরা কি করব এভাবে সাহস এদা করলে আমার পরিপূর্ণ নামাজটা সম্পূর্ণ হয়ে যাবে তবে যদি কারো জীবনের একবার হয়ে থাকে আবারও রিপিট করছে এই জন্য যেহেতু এটি নামাজের মশালা কারো জীবনের প্রথম এমন হয়েছে তখন আপনি পরিপূর্ণ পুনরায় নামাজটি আদায় করে দিবেন সঠিক সিস্টেমে আমাদেরকে আমল করার লাতালা তালা তৌফিক দান করুন আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাহ তালা আলী আসাল্লাম মনে রাখবেন হাদিসে মুবারকেও স্পষ্ট আছে যে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলি সাল্লাম হাদিসে বাকির বলেছেন রুফিয়া উম্মাতি আনিল হতাই নিসিয়ান আমার থেকে হতা এবং ভুলে যাওয়া উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ কেউ যদি ভুলে বা ভুলে গিয়েছেন এটা হয়ে থাকে এমন কোন কাজ আপনি করে ফেলেছেন তখন আল্লাহ পাকে করেন দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এমন কিছু বিষয় আছে যেটা আমি আপনি যখন শরীয়তের নির্দেশনা অনুযায়ী করব তো করার বদলতে আল্লাহ তাল আলহামদুলিল্লাহ ওই ভুল হয়ে যাওয়াটা বা ওই ভুলে যাওয়াটা হতাটা আল্লাহ তালা আলহামদুলিল্লাহ মাফ করে দেবেন আল্লাহ পাক আলমীর আমরা যা শুনেছি এর উপর আমল করার তো এই জন্য আপনাদেরকে বলবো আসলে হাদিসে শ্রবণ করা এর আমল করা অত্যন্ত জরুরি কারণ নামাজের ক্ষেত্রে আমরা জানি কোরআনে আল্লাহ বলেছেন আমরা নামাজ কায়েম যেন করি জাকাত যেন প্রদান করি আপনি জাকাত প্রদান করবেন নামাজ কায়েম করবেন আপনি কোথেকে করবেন কিভাবে করবেন এটি কিন্তু কোরআন স্পষ্ট বিশ্লেষণ নেই তো এটিকে যদি আমরা বিশ্লেষণ জানতে চাই তখনই আমাকে আপনাকে হাদিসের স্বরালপন্ন হতে হবে হাদিসে মোবারকের দিকে যেতে হবে আমি আপনি যখন হাদিসের দিকে যাব তখনই আমরা এর সমাধান পাবো কোরআন হাদিসের ইম কোরআন হাদিসের আলোচনা নামাজ রোজা এগুলো সম্পর্কে আমাকে আপনাকে শুধু আরেকজন থেকে দেখে আমি সব করে ফেলবো সম্ভব না নিজে প্র্যাকটিক্যাল এটিকে শিখতে হবে ওলামায়কের আমাদের কাছে যেতে হবে আল্লাহাক আমিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন বলবো শিক্ষা অর্জনের জন্য এই অনুষ্ঠানটি দেখবেন ইনশাআল্লাহ আজাল আশা করি এভাবে প্রতিদিন এক এক দিন এক একটি হাদিসের উপর আলোচনা শ্রবণ করতে পারবেন এক একটি হাদিসের উপর শিক্ষা অর্জন করতে পারবেন আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে অধিক হারে হাদিসের মুবারকা পড়া শোনা এবং এর থেকে শিক্ষা অর্জন করে এর উপর আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন বিজাহিন্নাবিন আমিন সাল্লাহ তাল আলী সাল্লাম এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আর আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে বিশেষ একটি দাওয়াত এখানে আরজ করব। আপনি চাইলে মাদানী কাফেলাতে সফর করতে পারেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী কাফেলাতে নামাজ রোজা নুসলে মৈয়াদ এবং দাফনে মাইয়াত এগুলো সম্পর্কে প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ পরে পরে শেখানো হয় ওখানে মুআম রয়েছে আপনাকে আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল শিখাবে এর জন্য আলাদা কোনো ফিস বা এর জন্য আলাদা আপনাকে কোনো চার্জ দিতে হবে হ্যাঁ এরকম কোনো আলহামদুলিল্লাহ কোনো বাধ্যবাধকতা নেই আপনি যাবেন শুধু দাওয়াত ইসলাম আপনাকে শিখানোর ব্যবস্থা করে দিয়েছে বিভিন্ন কোর্সের নামে আলহামদুলিল্লাহ দিন শিখাচ্ছে মানুষের কাছে তো এই জন্য আপনাকে বলবো দাওয়াত ইসলামীকে দূর থেকে নয় কাছ থেকে এসে দেখুন আমার মুর্শিদ আমির আলোচনার দাম আবার কাতুন আলিয়ার চিন্তা যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে এটিও সাধারণ কোনো স্লোগান নয় এটি কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিয়া পুরো জিন্দিগি আপনি যদি দেখেন এনার আল্লা রসসোল্লাহ আলী সাল্লামের পুরো জীবন অতিবাহিত হওয়ার মূল মকসদও আমরা যদি দেখি শুধুমাত্র এটি এজন্যই তো সাহাবাইকার দেশ থেকে দেশান্তরে পৃথিবীর আনাচে কানাচে কোনায় কোনায় সাহাবাইকার গিয়ে মানুষদেরকে ইলমে দিন শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল্লার হাদিস মানুষদেরকে শিক্ষা দিয়েছেন আর মাদানী চ্যানেলও এটাই চাই যেন মাদানী চ্যানেলের মাধ্যমে পুরো পৃথিবীর মাঝে মানুষ দিনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করে এর উপর সঠিকভাবে আমল করতে পারে এই জন্য আপনিও সঙ্গ দিবেন ইনশাল্লাহ মানুষদেরকে মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত দিবেন দিবেন এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠানগুলো এরকম যে আছে শিক্ষণীয় এগুলোর জন্য ইনশাআল্লাহ অগণিত উপকার আপনার মাধ্যমে আরেকজন ইসলামী ভাই অর্জন করতে পারবে আমিন আমিন বিজাহিন্নলা মিন সাল্লা তালিয়াল্লাম আজকের মতো এখানে আপনাদের থেকে বিদায় নিব যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সকলকে আন্তরিক মুবারকাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি